আছে, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আর এখন চলছে খুব প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির সময় যদি একটু পকোড়া মোমো টাইপের কিছু হয় তো সেটা খুবই ভালো হয়, তাই নিয়ে চলে এসেছি এখানে। বোনলেস চিকেন ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি, এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। চার পাঁচটা কাঁচা লঙ্কা, রসুন আর আদা, এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর আদাটা আমার এখানে পেস্ট করাই আছে, সেটাই আমি একটু এর মধ্যে দিয়ে দেব, ঠিক এক চামচ পরিমাণ। আর লাগবে ধনে পাতা, ধনে পাতা, ধনে পাতাটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এটা ভালো করে কুচিয়ে নেব। এখানে আদা রসুনের পেস্টটা করে নিয়েছি, এটা রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্ট, পেস্ট করেছিলাম আদা রসুন, তার মধ্যেই আমি চিকেনগুলো দিয়ে পেস্ট করে নেব। চিকেনগুলো ধুয়ে আমি ভালো করে লেবু দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এগুলো এবার পেস্ট করে নিই। তো এখানে আমি মাংসটা একদম পেস্ট করে নিয়েছি, চিকেনটাকে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেব এই যে পুরো যে পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, একদম ফাইন চপ করে নিয়েছি, এটাকে পুরো দিয়ে দেব। আর এই মাখানো পর্যন্ত স্টেপটা একই রকম হবে, এই কারণেই বলছি বন্ধুরা এটাকে আমি দুরকম ভাবে করব। তো আজকে মানে একরকম, এটা একইভাবে মাখানোটা একই প্রসেস, কিন্তু দুরকম পদ্ধতিতে এটা কুক করব, সেটা দুরকম একসঙ্গে দেখাবো না, পার্ট ওয়ান পার্ট টু করে দেখাবো। তো আজকে হচ্ছে পার্ট ওয়ানের ভিডিওটা যা দেব। আর এখানে এই আদা রসুন লঙ্কাটা বাটা পুরোটাই দিয়ে দেব, দিয়ে দেব কুচানো ধনে পাতা, আর এখানে শুধুমাত্র অপশনাল এটা লঙ্কা আমি কুচিয়ে দেব, আপনারা চাইলে কুচিয়ে নাও, ঝাল আর নুনটা আপনারা নিজেরা স্বাদ অনুসারে দেবেন। তো আমি লঙ্কাটা কোচানো হয়নি, লঙ্কাটা কুচিয়ে নিয়ে আসছি। তো এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব সয়া সস, এক চামচ মতো, আর দিয়ে দেব কর্নফ্লোর, এটা এটার মানে বাইন্ডিং এর সুবিধা হবে তাই জন্য এটা দিলাম। তো এবার ভালো করে এই উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই চালগুলোকে আমি ভালো করে, যে বুঝতেই পারছেন, একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটু হাতে জল নিয়ে নেব আগে, আমি এখানে হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, একটু তেল মাখিয়ে নিলাম যাতে এগুলো করতে সুবিধে হয়। অল্প অল্প ছোট ছোট গোল গোল করে আমি এরকম ভাবে একটু চেপে এটাকে লেচির আকার করব। তারপরে এইখানে চালের মধ্যে দিয়ে এটাকে ভালো করে কোটিং করব।
কোথাও যেন ফাঁক না থাকে। এটা করতে একটু সময় লাগবে, আশা করি বুঝতে পারছেন। তো এই হলো প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করব। একটা বানিয়ে দেখাই, সেটা সেই জায়গাটা একটু অয়েল ব্রাশ করে নেব, রিফাইন্ড অয়েল। তো হয়ে গেছে, এবার চলুন, ওদিকে জলটাও ফুটতে শুরু করেছে। আর এর মধ্যে আমি এবার, এখানে যেহেতু আমার খুব শর্ট জায়গা, তাই আমি এখানে তিনটে করে করব। তিনটে হবে, এই যে একটু গ্যাপ রেখে দিতে হবে, কারণ এটা আবার ফুলে একটু বেড়ে যাবে। তিনটে করে করব, তো এটা এবার আমি জলের উপরে বসিয়ে দেবো। চলুন দেখাই। এদিকে জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এটাকে মিডিয়ামে দেব। এবার এটাকে বসিয়ে দেব, দিয়ে আমি এটাকে এই ঢেকে দেব 15 মিনিটের জন্য। মিডিয়াম আছে, এটা মিডিয়াম আছে, এটা সেদ্ধ হবে। 15 মিনিট পরে ফিরে আসছি। আর এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করার অনুরোধ রইল। চলুন 15 মিনিট পর ফিরে আসছি। তো এখানে আমি 7-8 মিনিট পর আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন এগুলো কিরকম ভাবে ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এটা শুধুমাত্র অপশনাল, একটু কালার। কেশর কালার দিয়ে দেবো প্রত্যেকটার মধ্যে। এটা জাস্ট দেখতে ভালো লাগবে তাই।